ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সফল অভিনেতাদের মধ্যে নানা পাটেকর ছিলেন অন্যতম। মূলত হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। কখনো ভিলেন, কখনো বা পার্শ্ব অভিনেতা, উভয় ক্ষেত্রেই নিজ অভিনয় দক্ষতাকে মেলে ধরেছিলেন নানা পাটেকর। আজ তুমি রাম ও আল্লাহ কো মারনে কি কোশিশ কি হ্যায়, লেকিন এক বাত ধ্যান মে রাখনা, হম ভলে হি উপর ওয়ালে কো আলাগ আলাগ নাম সে পুকারতে হ্যায়, লেকিন হামারা ধর্ম এক হ্যায়, মজহব এক হ্যায়। আ গয়ে মেরি মৌত কা তামাশা দেখনে, আপ মুঝে লটকা দেঙ্গে। 1974-এ গমন ছবিটির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন তিনি। পারিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, অপহরণ, রাজনীতি অঙ্গার, রাজুবান গ্যা জেন্টালম্যান প্রভৃতি জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছেন নানা পাটেকর। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার সহ 2013-তে ভারত সরকার কর্তৃক তাঁকে পদ্মশ্রী প্রদান করা হয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও বহু সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন নানা পাটেকর। মহারাষ্ট্রের খরাপ্রবণ এলাকার মানুষদের জন্য তাঁর তৈরি নাম ফাউন্ডেশন আজও কাজ করে চলেছে। তবে আপনারা জেনে অবাক হবেন যে একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি একজন গায়কও ছিলেন। গানের প্রতি ছোট থেকেই তাঁর ছিল অদম্য টান। দু একটি ছবির জন্য প্লেব্যাকও করেছেন তিনি। আজ এই ভিডিওতে আমরা নানা পাটেকরের গাওয়া তেমনই একটি গানের কথা আপনাদের কাছে তুলে ধরব। 2003-এ আঁচ নামক একটি বলিউড ছবি মুক্তি পায়। রাজেশ সিং পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নানা পাটেকর, পরেশ রাওয়াল, শর্বাণী মুখার্জি প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন সঞ্জীব দর্শন। এই ছবিতে মোট 6টি গান ছিল, যার মধ্যে 1টি গান নিজ কণ্ঠে রেকর্ড করেন নানা পাটেকর। তার সঙ্গে পুনম ঝাওয়ারকেও এই গানে কণ্ঠ দিতে শোনা যায়। চলুন নানা পাটেকরের কণ্ঠে গাওয়া গানটির কিছু অংশ শুনে নেওয়া যাক। সুন মোর রানী তোরি জওয়ানি, বাকি দুনিয়া পানি পানি, আজ মো সে আকল পট যা, আজ রুত হ্যায় বড়ি সুহানি। এছাড়াও বেশ কয়েকটি গানে কণ্ঠ দিতে শোনা গিয়েছিল নানা পাটেকরকে। আপনারা আগ্রহী থাকলে কমেন্ট করে জানান এবং ভিডিও ডিসক্রিপশনে নানা পাটেকরের গাওয়া সম্পূর্ণ এই গানের লিঙ্কটি দিয়ে রাখলাম, চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।